অন্তিম মুহূর্তে আমরা বলবো মরণের সময় মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায় তারপর রবের সাক্ষাতে মুমিনের আনন্দ এবং শেষ ভালো যার সব এই কয়েকটি শিরোনামে আমরা আজকের এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দিনী ভাইয়েরা মৃত্যু অনিবার্য মৃত্যু আবশ্যিক মৃত্যু সুনিশ্চিত মৃত্যু অবশ্যই আসবে মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ মৃত্যু থেকে পলায়ন করার মৃত্যু থেকে বেঁচে থাকার মৃত্যু থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের নেই আল্লা সুবহান আটাশি নম্বর আয়তে বলেন কুল্লু শাইইন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহর সত্তাবতীত সকল কিছুই আল্লাহর সত্তাবতীত সকল কিছুই ধ্বংসশীল বিধান একমাত্র তারই এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে তারই দিকে ফিরে যেতে হবে সময় তো ভাইয়েরা মৃত্যু রয়েছে নির্ধারিত সময় মৃত্যুর রয়েছে নির্ধারিত সময় আল্লা সুবাহ আমাদের প্রত্যেকের জন্য যে নির্ধারিত সময়টি দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমরা কেউ মৃত্যুবরণ করতে পারব না এক সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবো না আমাদের মৃত্যু যেভাবেই হোক না কেন স্বাভাবিক অবস্থায়ই হোক অথবা কারোর মাধ্যমে নিহত হই অথবা আমরা পানিতে পড়ে মারা যাই আগুনে পুড়ে মারা যাই অথবা ভূমিকম্পে মারা যাই রোগ রোগের মাধ্যমে মারা যাই যেভাবেই যে সময়ে যে কারণেই আমরা মৃত্যুবরণ করি না কেন সেটা হচ্ছে আল্লাহ সুবাহ কর্তৃক নির্ধারিত সময় আল্লাহ সুবাহ সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেন ওয়া মা কানা লি nafsin an tamuta illa bi idhnillahi kitaban অর্থাৎ কোন জীবী কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করতে পারে না তার মেয়াদ নির্ধারিত অর্থাৎ প্রত্যেক প্রাণের মেয়াদ নির্ধারিত এবং আল্লাহর হুকুমেই তার মৃত্যু হয় সম্মানিত ভাইয়েরা মৃত্যুর সময়টা কিন্তু আমাদের অজানা আমরা সকলেই মনে প্রাণে বিশ্বাস করি মৃত্যু আমাদের সুনিশ্চিত কিন্তু মৃত্যুর সময়টাও ঠিক আমাদের জানি তদ্রুপ কখন কে কিভাবে মারা যাব কখন তার বার্সাফি জীবন শুরু হবে কখন কি অবস্থা থেকে তার কবরের জীবন শুরু হবে আমরা কেউ বলতে পারি না পারিনা আল্লা সুবাহ সুরা আনামের উনষট্ নম্বর আয়াতে বলেন ওয়াইন দাহু মাসা চিহুল ওয়াইবিলা আলামুহা ইল্লাহু অর্থাৎ অদৃশ্য জগতের চাবি শুধুমাত্র তারই নিকট রয়েছে তিনি ছাড়া আর কেউই তা জানে না অর্থাৎ মৃত্যু একটা অদৃশ্য বিষয় মৃত্যু এই অদৃশ্য বিষয়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ও তাঁহারা জানেন আর কেউ তা জানে না তো ভাইয়েরা দিনী অন্তিম মুহূর্তে মানুষ দুনিয়ায় ফিরে যেতে চায় কাফিররা আর পাপিষ্ট মুসলিমরা তারা যখন তার প্রাণ কণ্ঠাগত হয় প্রাণ একদম চলে আসে যখন মালাকুল মাউদ চলে আসেন তখন পাপিষ্ট লোক আর কাফেররা তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চায় কিংবা পৃথিবীতে ফিরে আসার আশা প্রকাশ করে ইচ্ছা পোষণ করে কারণ সে কাফের হলে মুসলমান হতে চায় আর পাপিষ্ট মুসলমান হলে তখন সে তাওবা করতে চায় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওই সময়ের কোনো তাওবা আল্লা সুবাহানাহ কাছে কবুল হয় না আল্লাহ সুবাহানাহু আ তালা সুরা মুমিনুনের নিরানব্বই নম্বর আয়াতে বলছেন হ্যাঁ ইরা আদা হুমুল উঁচু কল আরব্বির জেলুন অবশেষে যখন তাদের কারোর মৃত্যু চলে আসে সে বলে হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান তারপরের লা আমালো সো আলি হাংসি মা চারাক্তু যাতে আমি সব কাজ করতে পারি যা আগে আমি আগে করিনি কাল্লা না 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 কক্ষনোই নয় কক্ষনোই নয় বরং এটি একটি কথার কথা মাত্র তাদের সামনে বারজাহ থাকবে পর্দা থাকবে পুনরুত্থান দিন পর্যন্ত কেমতের দিন পর্যন্ত মানুষ বরণের সময় ভালো কাজ করার নেক কাজ করার আশায় দুনিয়াতে ফিরে আসতে চায় যদিও তার ওই ফিরে আসের চাওয়াটা অনর্থক

তা থেকে তোমরা ব্যয় করো মৃত্যু আসার পূর্বেই আল্লা সুবাহ স্পষ্ট করে বলছেন আমি তোমাদেরকে যে 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 রিজিক দিয়েছি দিয়েছি তা থেকে তোমরা করো মৃত্যু আসার পূর্বেই অন্যথায় মরণ যখন আসবে তখন বলবে হে আমার প্রতিপালক আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন আমাকে কিছু সময়ের জন্য ছাড় দিন আমাকে একটু সুযোগ দিন আমি যেন যাতে আমি সদাকা করতে পারি এবং সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি তখন বলবে কিন্তু তখন সেই বলা কাজে আসবে না সম্মানিত মুসলিম ভাইয়েরা অত্র আয়াতের মাধ্যমে এই জিনিসটি বুঝতে পারি যে মানুষ অন্তিম মুহূর্তে শেষ সময়ে কাজ করার আশা প্রকাশ করে কিন্তু মরণ এসে যাওয়ার ফলে

যেদিন তার উপর মরণের আজাব চলে আসবে যেই দিন তার মরণের সময় ঘনিয়ে আসবে সেই দিন সম্পর্কে মানুষকে সতর্ক করুন তখন জালেমরা বলবে হে আমাদের রব আমাদের সামান্য সময়ের অবকাশ দিন একটু সময় আমাদেরকে সুযোগ দিন যাতে আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি এবং রসুলগণের অনুসরণ করতে পারি এই আয়ের থেকে বোঝা যায় যে মানুষ মরণের সময় আরো আরো দীর্ঘ হায়াত মানুষ আরেকটু সুযোগ চায় শেষ মুহূর্তে এসে সুযোগ পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 53 নম্বর আয়াতে বলেন আউ মুয়াতু ফানা'মাল গায়রাল্লাযী কুননা না'মাল আমাদেরকে পুনরায় ফেরত দেয়া হলে আমরা পূর্বে যা করতাম তা করতাম না আমরা তা থেকে ফিরে আসতাম এছাড়া সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন ওয়া হুম ইস্তারিহুন ফিহা রব্বানা আখরিজনা আমালান সালিহান গায়রা আল্লাযী কুননা নাআমাল সেখানে তারা চিৎকার করে বলবে হে আমাদের পালন করতা হে আমাদের রব আমাদেরকে বের করুন আমাদেরকে বের করুন আমাদেরকে সৎ কাজ করার সুযোগ দিন আমরা আগে যা করতাম আমরা আপনার কথা অমান্য করতাম আমরা আর আপনার কথা অমান্য করব না কিন্তু তাদেরকে সেই সুযোগ আর দেয়া হবে না এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট হয় যে মানুষ মরণের সময় আরো সময় চায় বিশেষ করে যারা কাফির এবং পাপিষ্ট মুসলমানরা তারা আবার তখন তো করে যখন মালাকুল মাউদ চলে আসে তখন তারা তো করে ফিরে আসতে চায় সম্মানিত মুসলিম ভাইয়েরা অন্তিম মুহূর্তে মুমিনগণের অবস্থা কেমন হয় আমরা জানলাম যে কাফির এবং পাপিষ্ট ব্যক্তিদের কথা মুমিনদের অবস্থা কেমন হয় যখন রাহমান রাহিমের ফেরেশতাগণ তার জন্য সুসংবাদ নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে তার বান্দার কাছে যখন সুসংবাদ নিয়ে আসেন তখন মুমিন বান্দার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায় মুমিন বান্দার হৃদয়ে আনন্দের বন্যা বেয়ে যায় মুমিন বান্দা তখন আনন্দে আবেগাপ্লুত হয়ে যায় অন্যদিকে কাফের ও পাপিস্ট মুসলিমরা তখন চিন্তায় থাকে উৎকণ্ঠায় থাকে তাদের মনের মধ্যে তখন ভয় চলে আসে সংকীর্ণতা চলে আসে সম্মানিত ভাইয়েরা সহি হাদিসের মধ্যে আছে আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু রুবাদা বিন সামিক রদি আল্লাহ এর সূত্রে বর্ণনা করেন যে রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন তখন আনহা অথবা অন্য স্ত্রী তখন বললেন হে আল্লাহ রসুল আমরা তো মৃত্যুকে অপছন্দ করি রসদালাম বললেন বিষয়টা এমন নয় যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয় যখন মুমিনের সামনে মৃত্যুর সংবাদ চলে আসে তখন আল্লাহ তাকে আল্লাহর সন্তুষ্টি এবং উদারতার সুসংবাদ দেয়া হয় তখন তার সামনে আল্লাহর সাথে সাক্ষাতের অপেক্ষা অধিক প্রিয় আর কোনো জিনিস থাকে না পক্ষান্তরে যখন কোনো পাপিষ্ট মুসলমান অথবা কাফিরের বরণের সময় অন্তিম মুহূর্তে চলে আসে তখন তাকে শাস্তির দুঃসংবাদ দেয়া হয় তখন তার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করা তার কাছে সব থেকে বেশি অপছন্দ কাজ হয়ে পড়ে যেহেতু সে সাথে সাক্ষাৎকে অপছন্দ করে সেই কারণে আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন করেন পছন্দ সময় সম্মানিত ভাইয়েরা নেক্কার বান্দা নেককার মানুষ নেককার বান্দা পুরস্কার এবং নিয়ামতের জন্য অধীর আগ্রহে বসে থাকে যখন সে সুসংবাদ প্রাপ্ত হয় তখন তাকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য সে ওই ফেরেস্তাদেরকে বলতে থাকেন সহি বুহারির একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আইনহুতে বর্ণিত রসুল আলী ওসাল্লাম বলেন যখন কোন মৃতদেহকে খাটিয়ার উপরে রাখা হয় খাটিয়ায় রেখে যখন মানুষেরা তাকে কাঁধে নে তখন বান্দা যদি মুমিন হয় তখন সে বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে চলো আমাকে দ্রুত নিয়ে চলা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমি তাড়াতাড়ি যেতে চাই কিন্তু অপরদিকে যদি কোনো বান্দা অমুসলিম থাকে বা হয় আর মানুষেরা যখন তার লাশের খাটিয়াটি কাঁধে নে তখন সে আফসুস করে বলে হায় হায় ধ্বংস ধ্বংস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন তার এই কথাগুলো শুধুমাত্র মানুষ ছাড়া আর সমস্ত মাহলুকাত সমস্ত প্রাণী শুনতে পায় শুধুমাত্র মানুষ তা শুনতে পারে না মানুষ যদি শুনতে পেত তাহলে তারা অজ্ঞান হয়ে পড়তো তাহলে তাদের আর লাশের খাটিয়া বহন করার সামর্থ্য থাকতো না তারা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়তো সে সেই জন্য এটা মানুষ ছাড়া অন্য সবাই এটা শুনতে পায় সম্মানিত ভাইয়েরা আমরা আল্লা সুবাহর কাছে দোয়া করি যেন আল্লা সুবাহ আমাদেরকে মুমিন অবস্থায় ঈমানের সহিত উত্তম মৃত্যু দান করেন আমিন শেষ বিষয়টা যার যার সারা জীবনই ভালো তার পরিণাম অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ যার শুরুর জীবন ভালো কিন্তু শেষের দিকে এসে ইমান হারা হয়ে যায় তার জন্য ভয়াবহ পরিণতি আবার কোন মানুষ মনে করেন প্রথম দিকে সে খারাপ ছিল কিন্তু পরবর্তীতে এসে আল্লাহ আল্লা সুবহান রহমতে সে হেদায়ত প্রাপ্ত হয়ে গিয়েছে তার জন্য আবার আল্লাহ আল্লা সুবাহ উত্তম পরিণাম রেখেছেন তার জন্য আল্লাহ আল্লা সুবাহ উত্তম পুরস্কার রেখেছেন সুতরাং ভাইয়েরা আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি অন্তিম মুহূর্তটা যখন তৌবা করলে কোনো কাজে আসবে না যখন তৌবা করার সুযোগ হারিয়ে ফেলবো তখন যেন আমরা সেই সময়টা আসার পূর্বেই যেন আমরা ফিরে আসি সেই সময়টা যে একটু আগে যেটা বললাম কথার কথা মাত্র তখন আমাদের এই আবদার আর কাজে আসবে না তখন মানুষ যারা কাফি ছিল তারা মুসলমান হতে চাইলেও তারা আর ফিরে আসতে পারবে না পাপিষ্ট থাকলেও তোবা করার কোনো সুযোগ পাবে না সেই জন্য আসুন আমরা ফিরে আসি আল্লাহর রাস্তায় ফিরে আসি আজ থেকে যেন আমরা ধীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আল্লাহর দিকে ফিরে আসবই আমরা আজকে থেকে যেন সংকল্প গ্রহণ করি যে আমরা আজ থেকেই পবিত্র কুরআন এবং সহি সুন্নার আলোকে সহি হাদিসের আলোকে জীবন করব জীবন গর্ব জীবন থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সকল প্রকার শিরিক এবং বিদাত উৎখাত করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কুরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে পারি প্রায়োরিটি দিতে পারি আল্লাহ সুবাহ আমাদের জীবনকে যেন কুরআন এবং সহিয়াদিসের আলোকে গড়ে নিজে সংশোধন হই নিজের পরিবারকে সংশোধন করি নিজের সমাজটাকে কুরআন এবং সহিয় আলোকে সহিয় আলোকে আমরা যেন সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারি এবং পাশাপাশি আমাদের রাষ্ট্র যেন কুরআন এবং আলোকে তাওহিদ এবং সুন্নার ভিত্তিতে যেন আলোকিত হয় আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আকুল ইন্নাহু মুসলিমিনুয়া তুর রাহিম ইন্দালহামদাল্লাহ অসলাতু ওসাল্ম আলা রসুল ইল্লাহ আম্মাবাদ সম্মানিত মুসলিম ভাইয়েরা আজকে জুমার খুতবায় আমরা যে কয়েকটি বিষয় সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করেছি সেই বিষয়গুলো ছিল মৃত্যু অনিবার্য মৃত্যু মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু অবশ্যই হবে মৃত্যু সুনিশ্চিত মৃত্যু রয়েছে নির্ধারিত সময় নিশ্চয়ই প্রত্যেক প্রাণকে তার নির্ধারিত সময়েই আল্লাহর দিকে ফিরে যেতে হবে মৃত্যুর রয়েছে নির্ধারিত সময় তারপর যে বিষয়টা আলোচনা হয়েছে যে মৃত্যুর সময় আমাদের অজানা মৃত্যুর সময়টা স্বয়ং রাবুল আল আমিন ছাড়া আর কেউই জানেন না মরণের সময় তারপর আমরা আলোচনা করেছি মরণের সময় কাফেররা এবং পাপিষ্ট মুসলিমরা আবার দুনিয়ায় ফিরে আসতে চায় আবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমাদেরকে আরেকটু অবকাশ দিন আরেকটু সুযোগ দিন আমরা যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করে ফিরে আসতে পারি আমরা আগে যা করতাম আমরা ভবিষ্যতে আর তা করব না আমরা ফিরে আসব কিন্তু তাকে আর সেই সুযোগ দেয়া হয় না তারপর আমরা আলোচনা হয়েছে যে রবের সাথে সাক্ষাতে মুমিনের আনন্দের বিষয়ে এবং সর্বশেষ শেষ শেষ ভালো যার সব ভালো তার সম্মানিত ভাইরা ইনশাল্লাহ আল্লাহ সুবহান যদি আমাদেরকে তৌফিক দান করেন আগামী জুমার আগামী খুতবায় আমার যে খুতবা থাকবে ইনশাল্লাহ আমরা জানব অন্তিম পরিণতিটা শেষ মুহূর্তটা মানুষের মন্দ হয় কেন এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে পরিশেষে একটি নাসিহা প্রথমত আমার নিজের জন্য এবং সর্বশেষ প্রথমত আমার নিজের জন্য এবং তারপর আমার প্রিয় ভাইয়ের আপনাদের সকলের জন্য দুনিয়াবি জীবনে আমরা অতিরিক্ত সব সওয়াবের কাজ নাও করতে পারি আমাদের পক্ষে সদকায়ে জারিয়া করা সম্ভব নাও হতে পারে বা সদকায়ে জারিয়া আমাদের অনেকের হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু একটা জিনিস ভাই মাথায় রাখবেন আমরা যদি অতিরিক্ত আমল নাও করতে পারি নফল ইবাদত নাও করতে পারি সদকায়ে জারিয়া নাও করতে পারি আমরা আমরা যেন গুনাহে জারিয়া করে না যাই দুনিয়াতে এমন কোন কাজ করে না যাই যার জন্য আমরা কবরে গিয়েও আমাদেরকে শাস্তি পেতে হবে দুনিয়াতে যেন আমরা এমন কোনো গুনাহ চালু না করি যার জন্য আমরা যেন দুনিয়াতে যেন আমরা এমন কোনো গুনাহ না করি যার জন্য আমার কষ্ট হয় আমার বাবার কষ্ট হয় এবং সবার কষ্ট হয় এরকম কোনো কাজ যেন আমরা না করি সেই জন্য আমরা যেন সতর্ক থাকি আমরা যেন আলেম ওলামার কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করি আলেম ওলামা যারা সত্যান্নেষ স্কলারগণ কখনোই আপনাকে গুনায়ের কাজে সমর্থন করবেন না সেই জন্য সুপ্রিয় ভাইয়েরা আমরা যেন গুনাহে জারিয়ার কোন কাজ যদি আমরা করতে হই বা তার থেকে ফিরে আসি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন সেই সঠিক বুঝটা দান করেন ইসলামের স্কলারগণ কখনোই আমাদেরকে এমন কাজে উৎসাহিত করবেন না যেই কাজ করলে আমি কবরে গিয়ে শাস্তি পাবো বা আমার বাবা কবরে গিয়ে শাস্তি পাবেন এরকম কোন কাজের আদেশ নির্দেশ তারা কখনোই তাকে এই ব্যাপারে উৎসাহ করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আমাদের সবাইকে সহি বুজদান করুন আই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سي الأسقام اللهم اغفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواق عباد الله